প্রিয় ও স্নেহের, 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1:1×6=6। প্রথম, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটি কী কী? 36,48। পরের প্রশ্ন, 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? উত্তর হবে 1/32। পরের প্রশ্ন, a+bx=0 সমীকরণটির অজ্ঞাত রাশি এক্স এর মান নির্ণয়ের শর্ত কি? উত্তর হবে b≠0। পরে যে সত্য মিথ্যা লেখো, ওয়াই অক্ষের ওপর মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক 0.5। উত্তর হবে সত্য। পরে প্রশ্ন, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলির একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিকোণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি 6 সমকোণ, 2 সমকোণ, 4 সমকোণ না 90 ডিগ্রি? উত্তর হবে 4 সমকোণ। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের মধ্যমা 3টির সমষ্টি ত্রিভুজটির পরিসীমার চেয়ে ড্যাশ হয়। উত্তর হবে ছোট হয়। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2:2×6=12। প্রথম, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাপ শতকরা কত? প্রশ্ন, যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে সেই কাজ কত অংশ 8 জন বালক 1 দিনে করতে পারবে? পরের প্রশ্ন, x²+y²-4x-6y+13=0 হলে x+y/x এর মান কত? পরে শূন্যস্থান পূরণ করো, ব্র্যাকেটের মধ্যে 0.4, ব্র্যাকেটের মধ্যে 2.4, ব্র্যাকেটের মধ্যে -2.4, বিন্দু 3টির সংযোজক সরলরেখা ড্যাশ অক্ষের সঙ্গে লম্বভাবে ও ড্যাশ অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। পরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর কোণ ABC=50°, কোণ ACB=70°, ত্রিভুজের বাহুগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। পরে হচ্ছে, ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো যদি কোণ ACD=112° এবং কোণ B=3/4 কোণ A হয়, তবে কোণ ABC এর মান কত? তিনে তাকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5:5×2=10। প্রথম, গত বছর বার্ষিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 12 জন উভয় বিষয়ে ফেল করে থাকে তবে বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? পরের প্রশ্ন, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে গেল। মারিয়া একা এসে বাকি কাজই 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতে তবে তারা কতদিনে কাজটি শেষ করত? 3, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2:1/4 গুণ। 12টা হস্তচালিত তাঁত 1,080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2,700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? পরে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে নির্ণয় করো। চারে তাকে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি 2×a²+1/a²-a-1/a(-7). 2, x²+4abx-(a²-b²) ^2). প্রশ্নের মান 3। প্রশ্নের লসাগু নির্ণয় করো, 3y²-15y+18, 4y²+36y+80, অথবা যদি গসাগু নির্ণয় করো, 4x²-1, 8x³-1, 4x²-4x+1। 6 থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3:3×2=6। প্রথম রয়েছে সমাধান করো, x-8/3+2x+2/12=2x-1/2-3x/4। 2,
এ প্লাস নাইন বাই এ ইজিক্যাল টু থ্রি হলে এ কিউব মাইনাস সাতাশের মান নির্ণয় করো, পরে হচ্ছে গুণফল নির্ণয় করো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্টু আবার ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। পরে হচ্ছে সরল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা সরল, এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, পরে হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি। সাথে দেখা রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, প্রশ্নের মান রয়েছে চার। প্রথম, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ছয়, যদি সংখ্যাটির সঙ্গে ৪৫ যোগ করা হয় তবে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি নির্ণয় করো, পরে হচ্ছে একটি ভগ্নাংশের হর লব থেকে দুই বড় এবং লবের থেকে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাত বাই তিনের সমান হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। আটে দেখে রয়েছে এক ব্যক্তি সকাল সাতটার সময় একটি গাড়িতে করে রওনা দিলেন, প্রতি ঘন্টায় গাড়িটি কতটা পথ অতিক্রম করলো সেই প্রদত্ত তথ্যগুলির সাহায্যে ছক কাগজে একটি লেখচিত্র অঙ্কন করো এবং সেই লেখচিত্র থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত গাড়িটি কত পথ অতিক্রম করেছিল নির্ণয় করো, সময় ব্র্যাকেটে ঘন্টা অতিক্রান্ত দূরত্ব কিমি, এক ঘন্টায় পঞ্চাশ কিমি, দু ঘন্টায় একশো কিমি, চার ঘন্টায় দুশো কিমি, ছ ঘন্টায় তিনশো কিমি। পরে তোমাদের রয়েছে নয়ের দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে পাঁচ করে, পাঁচ গুণ দুই সমান সমান দশ। প্রথম, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। পরে রয়েছে প্রমাণ করো কোনো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। প্রথম দুটি উপপাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের উপপাদ্য, প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃত্তের বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। পরের প্রশ্ন, প্রমাণ করো বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান। দশে থেকে যে কোনো একটি প্রশ্ন দাদা, প্রশ্নের মান রয়েছে তিন। ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা, প্রমাণ করো যে এ বি প্লাস এ সি গ্রেটার দেন টু এডি, পরে হচ্ছে এ বি সি ত্রিভুজের বি সি বাহুর ওপর এডি লম্ব এবং এ সি গ্রেটার দেন এ বি, প্রমাণ করো যে সি ডি গ্রেটার দেন বি ডি। এগারোর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে চার। প্রথম, এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করো যার এ বি সমান সমান ছয় সেমি, বি সি সমান সমান নয় সেমি এবং ত্রিভুজ এগারো দাগে রয়েছে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে চার। প্রথম, এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করো যার এ বি সমান সমান ছয় সেমি, বি সি সমান সমান নয় সেমি এবং কোণ এ বি সি সমান সমান ষাট ডিগ্রি, এই সামান্তরিকের বি ডি কর্ণকে সমান তিন ভাগে বিভক্ত করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ও নয় সেমি এবং নয় সেমি বাহুর বিপরীত কোণ একশো পাঁচ ডিগ্রি, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। আর তোমার শ্রেণীর ৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা করে সাহায্য করে তার তালিকা দেওয়া হলো, বাড়ির কাজের সাহায্যের সময় ঘন্টায়, দু ঘন্টা ছাত্রছাত্রীর সংখ্যা এগারো, তিন ঘন্টা ছয় জন, চার ঘন্টা পনেরো জন আর পাঁচ ঘন্টা ছয় জন। এই তালিকা ব্যবহার করে একটি স্তম্ভ লেখচিত্র আঁকো। পরে হচ্ছে একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা তৈরি করা হলো, উপকরণ আর্ট পেপার খরচ ন টাকা, স্কেচ পেন বারো টাকা, কাঁচি পঁচিশ টাকা, রঙিন ফিতে ছ টাকা, পিচবোর্ড আট টাকা, তথ্যগুলির একটি পাই চিত্র তৈরি করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।